আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের কাইনমাস্টারে প্রত্যেক সময় বিভিন্ন ধরনের সমস্যা নেয়, সমস্যায় ভুগি। দেখেন আমার এখানে হচ্ছে এক্সট্রা লেয়ার অ্যাড হচ্ছে না, তো এরকম সমস্যা যদি আপনি কখনো ফেস করে থাকেন তাহলে আজকে আপনার এই সমস্যা স্থায়ীভাবে সমাধান। তো দেখেন আমি কিন্তু একটা লেয়ার অ্যাড করতে পারছি না, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড তো অ্যাড করছি, তারপরে কোনো ধরনের লেয়ার বা ফটো ভিডিও কোনো কিছু অ্যাড করতে পারছি না। এজন্য আমরা এখন ব্যাকে চলে আসব। আর আপনার যদি কাইনমাস্টারে এরকম সমস্যা হয়ে থাকে এবং নিয়মিত আপনার কাইনমাস্টারের লোগো চলে আসে, এই সেই কত ধরনের ঝামেলা, কিন্তু আপনি যদি আমার টেলিগ্রামে জয়েন হন তাহলে প্রত্যেক আপডেটের উপর কাইনমাস্টার পেয়ে যাবেন লোগো ছাড়া এবং প্রিমিয়ামটা পেয়ে যাবেন। তো এই জন্য আমরা সেটিংসের উপরে ক্লিক করলাম, তারপর ডিভাইস পারফরমেন্স ইনফরমেশন প্রথম যেটা আছে এখানে একটা ক্লিক করলাম, তারপর অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে হবে কি, আমরা কিন্তু ভিডিওটা 1080 এখান থেকে সেভ করতে পারি, কিন্তু আপনি এখান থেকে 2K রেজুলেশনে ভিডিওটা সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম, তারপর অ্যাডভান্স সেটিংস 2 নম্বর যেটা এখানে একটা ক্লিক করবেন, তারপর অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার্স, তো এখানে একটা ক্লিক করে এটাকে ইয়েস করে দিবেন। দ্যাটস ইট, আপনার কিন্তু কাজ শেষ। এখন কিন্তু আপনি আনলিমিটেড লেয়ার অ্যাড করতে পারবেন যত খুশি। দেখেন আমি কাইনমাস্টারে চলে আসলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এখন একটা ভিডিও অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিডিওটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে, জাস্ট একটু লোডিং নিয়েছে। এখন আমি ব্যাকে চলে আসলাম, তারপরে আমি যদি ভিডিওটা প্লে করি এরকম একটা অপশন আসছে, তো এটা আপনি স্থায়ীভাবে রিমুভ করে দেবেন। এখানে এটাতে টিক মার্ক করে দিবেন, এখানে দেখেন যে এখানে টিক মার্ক করে দেওয়া হয়ে গেলে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। দেখবেন যে এইরকম আপনার প্লে করার সময় ভিডিও এইরকমও আর আসবে না কখনো, এবং আপনি সবসময় সুন্দরভাবে ভিডিও প্লে করতে পারবেন। আর কাইনমাস্টারের সকল সমস্যার জন্য আপনি আমাকে টেলিগ্রামে নক করবেন, বা টেলিগ্রাম থেকে নিত্য নতুন কাইনমাস্টারটা ডাউনলোড করে আপনি ব্যবহার করবেন। দ্যাটস ইট, আপনার আর কখনো কাইনমাস্টারের কোনো সমস্যা হবে না।